بسم الله الرحمن الرحيم মুসলমান ঘরেই জন্ম নিয়েছি, তাই বলে ঈমান যে আমার মজবুত পাকা সেটা নয়। ফেরাউনের এক দাসীর কেমন ঈমান ছিল? ফেরাউনের এক দাসী ছিল, সে দাসীটা গোপনে গোপনে আল্লাহর ওপর ঈমান এনেছিলেন, মূসা আলাইহিস সালামের নবীর ওপরে ঈমান এনেছিলেন। ঈমান আনার পরে লুকিয়ে লুকিয়ে ঈমান কতদিন আর গোপন থাকবে? জানাজানি হয়ে গেল, কাফির ফেরাউন জানতে পারলো। ফেরাউন জানতে পারার পরে সেই দাসীকে ডাকছে, এ দাসী, তুই নাকি মুসার আল্লাহর প্রতি ঈমান এনেছিস? তুই নাকি আমাকে খোদা বলে মানিস না? সে দাসী তখন কি বলছে শুনুন। সে দাসী বলছে, হ্যাঁ, আমি তো সেই যিনি সত্য, যিনি সত্য আল্লাহ, যিনি সত্য নবী মুসা, তার আল্লাহর ওপর আমি ঈমান এনেছি। কারণ সেই আল্লাহ তো তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, তোমার এই রাজত্ব দিয়েছে, এই সারা দুনিয়াকে সৃষ্টি করেছে। আমি তো সেই আল্লাহর ওপর ঈমান এনেছি, তোমার আনা দরকার সেই আল্লাহর প্রতি ঈমান আনা, নাহলে তুমি বরবাদ ধ্বংস হয়ে যাবে। এমন যখন বলল, ফেরাউনের মাথা গরম হয়ে গেল, মেজাজ হট হয়ে গিয়েছে, এনার পরে খুব রেগে গিয়েছে। আর সে দাসীর দুটো সন্তান ছিল, একটা সন্তান একটু বয়সের 12-14 বছর হবে, আর একটা সন্তান দুধ ছাড়েনি, এমন ছোট সন্তান। হুকুম করলো তার দাসীদেরকে, তার গোলামদেরকে হুকুম করলো যে তোমরা তেল গরম করো। বড় একটা কড়াই তেল গরম করলো, তেল টক বক করে ফুটছে। দাসীকে ডাকা হলো, দাসীকে বলছে, দাসী দেখ, তুই যদি আমার ওপর না ঈমান আনিস, তাহলে তোর এই সন্তানকে আমি এই গরম তেলে কিন্তু আমি ডুবিয়ে দেব। দাসী বলল, দাসী কেমন উত্তর দিচ্ছে, তার ঈমান কেমন ছিল, যে আমার এই দুটো সন্তান তো, যদি এর থেকে আমার বেশি সন্তান থাকতো, আমার যত সন্তান থাকতো, তাদেরকে যদি তুমি শেষ করে দিতে, যে আল্লাহ সত্য, আমি তার প্রতি ঈমানই রাখতাম, আমি একটু হরতাম না। বলার পরে সঙ্গে সঙ্গে বড় সন্তানটাকে নিয়ে এই গরম কড়াই ফেলে দিল। গরম কড়াই ফেলার পরে সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল। তারপরে আবারও বলছে, দাসী দেখ, দেখছিস তো তোর সামনে তোর বড় সন্তানকে আমি শেষ করে দিলাম, তোর ছোট সন্তান এখনো বেঁচে আছে, তোর এখনো সময় আছে, আমার প্রতি ঈমান আন। সে দাসী মত করাচ্ছে না, সেই একই কথাই বলছে যে আল্লাহ তো মেন, এই তিনিই আল্লাহ, আমি তানার উপরে ঈমান এনেছি। সঙ্গে সঙ্গে দুধের শিশুকে তার কোল থেকে কেড়ে নিল। সেই দাসীর কোল থেকে দুধের শিশুকে যখন নিয়ে নেয়, মা তো সহ্য করতে পারছে না, তবু তিনি সত্য ছিল বলে, তার ঈমান সত্য ছিল বলে আল্লাহ তাআলা সেই ক্ষমতা তাকে দিয়েছিলেন। সেই কোলের বাচ্চা শিশুকে টেনে নিয়ে সঙ্গে সঙ্গে সে গরম কড়াই দিয়ে দিল। দেওয়ার পরে দুধের শিশু সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল। তখনও বলছে, সে দাসী, তোর তো সামান্য এই দুটো সন্তান দিয়েছি, এবার যদি তুই না ঈমান আনিস, তোকেও দিয়ে দেব। দাসী কিছুই বললেন না, দাসী তবু একই কথার উপর অটল রইলেন। দাসীকে ধরে হুকুম করা হলো, দাসীকেও ধরে ওই গরম তেলে নিক্ষেপ করে দাও, গরম তেলে ফেলে দাও। সঙ্গে সঙ্গে তার গোলামেরা গরম দাসীকে ধরে গরম তেলে ফেলে দিল। দাসী সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে যখন আসছেন, আসার পথে জান্নাত থেকে একটা খুশবু বার হচ্ছে, মিশকে আম্বাগের মতো সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। জিব্রাইলকে বললো, এ জিব্রাইল, এটা কিসের সুগন্ধ, এত সেন্ট কোথা থেকে আসছে? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই ফেরাউনের দাসীর কবর থেকে আসছে এই সুগন্ধটা।
তো ভাই আমরা চিন্তা করি যে দুনিয়া তো জিন্দেগি সামান্য, অতি ক্ষুদ্র, এখান থেকে যে কষ্ট করে এখানে যে একটু কষ্ট করেছে জান্নাতে তার এমন খুশবু বার হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুগন্ধি পাচ্ছে। তো যখন এমন ঘটনা হলো, ফেরাউন যখন নিজের কক্ষে আসে, সে আসিয়াকে এমন ঘটনা শোনাচ্ছে। আসিয়াকে ঘটনা শোনানোর পরে আসিয়া ভাবল যে ইসলাম এর ভিতরে কি এমন আছে যে দাসী তার দুটো সন্তানকে শেষ করে দিল, সে নিজেও তার জীবনকে বিলীন করে দিল, কি এর ভিতর আছে। সে একটু একটু ইসলাম নিয়ে চর্চা করতে শুরু করলো, ইসলাম নিয়ে একটু ভাবনা চিন্তা করতে শুরু করলো। ইসলাম নিয়ে যখন একটু ভাবনা চিন্তা করলো, আল্লাহ তাআলা আরো তাকে বেশি ভাবাচ্ছেন। জন্য আমরা যদি আল্লাহর পথে একটা পা দিই, আল্লাহর পথে যদি আমরা এক পা চলি, আল্লাহ তাআলা আমাদেরকে দশ পা এগিয়ে দেন। যখন আসে এমন ভাবছে, আল্লাহ তাআলা আরো বেশি ভাবাচ্ছেন। ভাবানোর পরে সবকিছু বুঝে গেল যে এটাই সত্য ধর্ম, আল্লাহ তো মেন নই, যে মুসার আল্লাহ উঠাই তো মেন আল্লাহ। আনার উপরে যখন ইমান আনলো, আনার পরে ফেরাউন জানতে পারলো, ফেরাউন জানতে পারতে আসিয়াকে বলছে কি ব্যাপার, তুমি নাকি মুসার আল্লাহর প্রতি ইমান এনেছো, তুমি নাকি মুসার খোদার প্রতি ইমান এনেছো। আসিয়া বলছে আমি দেখলাম, আমি ভাবলাম তিনিই সত্যি, তিনিই সত্য, মুসা আলাইহিস সালাম সত্য নবী, তানার আল্লাহ সত্য রব, তুমি কিছুই নয়, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ এই কুল কায়নাত পুরো বিশ্বকে সৃষ্টি করেছে, আমি তানার উপরে ইমান এনেছি, আমি তানাকে মেনে নিয়েছি রব বলে। ফেরাউন আসিয়াকে খুবই ভালোবাসতো, বলছে আসিয়া তুমি পাগল হয়ে গিয়েছো, তোমার মাথা ঠিক নেই, তুমি মুসার আল্লাহর থেকে ইমান হটিয়ে নাও, তুমি আমার উপরে ইমান আনো, আমাকে খোদা বলে মানো, নাহলে কিন্তু তোমার পরিণতি অনেক খারাপ হবে। সে বলল না, আমি বুঝেছি, আমি পড়েছি, আমি দেখেছি তিনি সত্য, আমি তানার উপরে ইমান এনেছি, এখানে আমি অটল অটল থাকবো, একটু আমি নড়চড় হব না। বলার পরে ফেরাউন রেগে সিংহাসনে চলে যায়, যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার আসছে, সে বলছে আসিয়া তুমি তোমার মত বদলেছ, তুমি আমার উপরে ইমান আনো, তুমি আমাকে খোদা বলো, আমি তোমার স্বামী। বলল না, তুমি খোদা হতে পারো না, খোদা তো তিনি, তিনিই স্রষ্টা, তিনিই সব। বলার পরে আসিয়া আমি তোমার এই শেষবারের মতো বলছি, তুমি যদি আমার উপরে ইমান না আনো তাহলে কিন্তু তোমার পরিণতি খুব ভয়াবহ হবে। আসিয়া বললেন সে আমার যা হয় হোক, আমি কিছুই জানি না, আমি তানার উপরে ইমান এনেছি। এমন বলার পরে আসিয়াকে সিংহাসনে ডাক করা হলো। আসিয়া এমন একজন ছিলেন যে সিংহাসনে তানাকে ডাক করতেন না, তানাকে কেউ দেখেননি, এমন একটা নারী ছিলেন। যখন সিংহাসনে ডাকা হলো, সিংহাসনে ডেকে আসিয়াকে আবার বলছে আসিয়া আমি তোমাকে বহু ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে তুমি মেনে নাও সব পাবে। বললো না, সেই আসিয়া একই কথা, একই কথা ছাড়া সে নড়ছে না, ইমান কেমন একবার ভাবুন। বলার পরে ফেরাউন তার কিছু দাস দাসীকে ডাকলো যে আমার আসিয়া আজ মুসার আল্লাহর প্রতি, মুসার খোদার প্রতি ইমান এনেছে, অর্থাৎ আজ এর বেঁচে থাকার কোনো অধিকার নেই, বেঁচে থাকার কোনো হক নেই, শেষ করে দাও। মন বলার পরে ফেরাউন বলছে যে আসিয়াকে উলঙ্গ করে দেওয়া হোক, বস্ত্রহীন করে দাও আসিয়াকে। সঙ্গে সঙ্গে দাস দাসীরা তার হুকুম মতো অমন করলো। করার পরে সাপুড়েদেরকে বলছে তোমরা বিষক্ত বিষক্ত যত সাপ আছে আসিয়ার প্রতি নিক্ষেপ করো, আসিয়াকে যেন দংশন করে শেষ করে দেয়। সমস্ত সাপুড়েরা
বিষাক্ত বিষাক্ত যত সাপ ছিল সব ছেড়ে দেয়, আসিয়ার প্রতি নিক্ষেপ করে দেয়। নিক্ষেপ করে দেওয়ার পরে সাপেরা আসিয়াকে দংশন করতে শুরু করল। এত বিষাক্ত বিষাক্ত সাপ আসিয়াকে দংশন করলো, আসিয়ার পুরো শরীর ও রক্ত নীল হয়ে যায়। আসিয়া ছটপট করছে, কাঁদছে, খুবই কষ্ট পাচ্ছে। তবুও সে ফেরাউন ক্ষান্ত হয়নি, এখনো বলছে যে আসিয়া তুমি যদি এখনো যদি আমাকে খোদা বলে মানো, আমি এখান থেকে তোমাকে ফিরিয়ে আনবো, আমি বেঁচে আনবো, কারণ আমি খোদা। তবু আসিয়া বলে না। তখন আবার দাসদেরকে হুকুম করা হলো, তোমরা আসিয়ার চামড়াকে ছিলে ফেলো। দাসীরা আবার কথা মতো যখন তার চামড়াকে ছিলছে, আল্লাহ তাআলা এমন কথা আসিয়া সাথে ডাইরেক্ট কথা হচ্ছে, আসিয়া তুমি কি জন্য এমন করছো, তুমি কি চাও, তোমার তো দুনিয়াতে কোনো অভাব ছিল না, তুমি ফেরাউনের স্ত্রী, তুমি তার রাজত্ব চালাতে পারতে, তুমি যা বলবে তাই করতে পারতে, তোমার টাকা পয়সা সুখ আয়েশ আরামের কোনো অভাব নেই, কেন এমন করছো? আসিয়া তখন বলছে, আল্লাহ এ তো মিথ্যে, এ তো কিছুদিনের জন্য, এ তো সামান্য, অনেক শেষ হয়ে যাবে। আমার তো উদ্দেশ্য তোমাকে পাওয়া, আমার তো উদ্দেশ্য সেই জান্নাত পাওয়া, সেটাই চাই, আমি দুনিয়ার কিছুই চাই না, যত কষ্ট হয় হোক সব সহ্য করতে রাজি, এর বিনিময়ে আমি জান্নাত চাই। আল্লাহ তাআলা তখন জিব্রাইলকে বলল, জিব্রাইল যাও জান্নাতে, আসিয়া যে একটা ঘর চেয়েছে, সঙ্গে সঙ্গে জান্নাতে যে আসিয়ার জন্য একটা ঘর তৈরি করা হলো। জিব্রাইল নিয়ে আসিয়া সামনে জান্নাতে ঘরটা তুলে ধরলো, আসিয়া তোমার জন্য এই জান্নাতে আল্লাহ তাআলা ঘর অলরেডি তৈরি করে দিয়েছে, তোমার প্রতি আল্লাহ খুশি হয়ে গিয়েছে। তখন আসিয়া হাসতে হাসতে মৃত্যুবরণ করলো। তো ভাই, আমার বলার উদ্দেশ্য এখানে তো সেই আসিয়া তার কিছুই অভাব ছিল না, না মালের অভাব ছিল, না জিনিসপত্রের অভাব ছিল, না রাজত্বের অভাব ছিল, তার ঈমান এত মজবুত ছিল জান্নাতের উদ্দেশ্য। আজ আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে, আজ আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে আমরা বলি আমরা মুসলমান, আমরা ইমানদার, আজ আমাদের ইমান কতটুকু? আমরা মানি যে আল্লাহ সত্য, নবী সত্য, আল্লাহকে আমরা সত্য বলে জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফেররাও মনে করত যে আল্লাহ সত্য, আল্লাহ এক, নবী সত্য, কিন্তু তারা মানত না। আজও ঠিক আমাদের তেমনই হয়ে গিয়েছে, আমরা জানি আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো উপাস্য নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল, কিন্তু আমরা তো সেই মানছি না। সেই আল্লাহর জন্য আমরা কি করছি, সেই নবীর জন্য আমরা কি করছি? আজ একটা কথাই বলবো যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা তারা ঈমান কিনেছিলেন বহু কষ্ট করে, মেহনত মুজাহিদার মাধ্যমে। আজ আমাদের ঈমানটা আমাদের বাপ চাচার দেওয়া একটা সম্পদ মনে করি, এজন্য আমরা কমে গিয়েছে, এজন্য আমাদের কোনো তফাত পড়ে না। আজ নবীর নামে কত খারাপ কথা বলা হচ্ছে, তবু আমাদের রক্ত গরম হচ্ছে না, যে মনে করছে কে কাকে কি বলেছে, নবীর শানে গোস্তাকি করা হচ্ছে, আজ আমাদের কিছুই মনে হচ্ছে না। যদি আমাদের আমরা যখন একটা কাজ করি, কাজের মধ্যে যখন অনেক মেহনত করি, কিছু টাকা পয়সা আসে, সেটা খরচা করতে, ব্যয় করতে আমাদের কষ্ট হয় যে এত কষ্ট করে আমি মেহনত করে অর্জন করলুম, এত সহজে কেমন করে ব্যয় করে দিই। ঠিক তেমন যদি আমরা ঈমানকে আমরা কষ্ট করে আনতাম, মেহনত মুজাহিদার মধ্যে আনতাম, যদি আল্লাহকে প্রকৃত ভালোবাসতাম, তাহলে নবীর নামে এত উল্টো পাল্টা কথা বলা হচ্ছে, নবীর সামনে গুস্তাকি করা হচ্ছে, আমরা ঠিকভাবে আমরা বসে থাকতাম না, আমরা মুসলমানদের ঘুম আসতো না। এজন্য বলি এখনো সময় আছে, তওবা ইস্তিগফার করে আল্লাহর রাস্তায় ফিরে আসুন, আল্লাহর হুকুম আহকাম পালন করুন, নবীর সুন্নত সুন্নতকে আঁকড়ে ধরুন, এটাই কামিয়াবি, এটাই সফল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত ঈমানদার ইনকার তৌফিক দান করুক।
واخر دعوانا الحمد لله رب العالمين.